হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তো খুব রোদ, খুব রোদ আজকে তো। সব কাপড় আজকে শুকিয়ে গেছে, আজকে একটু বৃষ্টি হয়নি। আজকে রথ, শুভ রথযাত্রা সবাইকে, রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। যদিও ছোট্ট পরিসরে এবার হচ্ছে করোনার জন্য, কিন্তু নিয়ম মেনে হচ্ছে। এবার ঘরে বসেই সবাই এনজয় করো রথযাত্রা। সবাই সেফ থাকো, ভালো থাকো, ভগবান জগন্নাথের কৃপায় সবাই ভালো থাকো, সেফ থাকো, এইটাই কামনা করি। আর এটা আমার তুলসী গাছ, দেখো তো টবে হয়েছে। এটা আমার তুলসী গাছ, টবে লাগিয়েছি। দেখো আমার গার্ডেনটা, আজকে একটু ঘুরে দেখাবো, চলো দেখি। দেখো এইটা আমার কলিয়াস প্ল্যান্ট, কলিয়াস। কলিয়াস অনেক ধরনের ভ্যারাইটি আছে, এই পাতাগুলি অনেক ধরনের কালারের হয়। আমার কাছে একটা ভ্যারাইটি আছে কলিয়াসের, এই যে পাতাটা গ্রিন সাইডে, মধ্যে এখানে ডার্ক ব্রাউন, আর একদম ভিতরটা পিঙ্কিশ। এটা কলিয়াস, আমার কলিয়াস এখন ফ্লাওয়ারিং, তাই জন্য আমি খুব খুশি। এখন ফ্লাওয়ার হচ্ছে কলিয়াসে, খুব সুন্দর লাগে। অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে রাখো সবাই। এইটা হলো আজকে গার্ডেনে মালিক কাজ করছে, সব গার্ডেন আজকে পরিষ্কার হচ্ছে, আগাছা পরিষ্কার হচ্ছে, মাঝে পরিষ্কার করছেন। এখানে একটা জবা গাছ বড় হয়েছিল, কেটে দেওয়ার পরে এরকম বুশের মতো হয়েছে, বড় হয়েছে। এই জবাটা হালকা পিঙ্কিশ কালারের, ভিতরটা একটু রেড। তো এখন ফুল কমই ফুটছে, কারণ কেটে দেওয়া হয়েছিল। তো তারপর আস্তে আস্তে আবার একটা ডালপালা মেলে বড় হচ্ছে, এই যে। আর এখানে আছে চাঁপা ফুলের গাছ, এটা চাঁপা ফুল, এটা হোয়াইট কালারের চাঁপা হয়। এখন যদিও ফুল নেই, তো এখন ফুল ফুটে গেছে। আর এটা আরেকটা জবা, এই যে এইটা আরেকটা গাছ, অনেকদিন পুরনো গাছ, ছাতে হয়েছে, অনেক দিনের পুরনো গাছ, দেখো। ঠিক আছে, এখনো কলি দেখা যাচ্ছে। এইটা হলো লাল জবা, দুটো আছে, যে একটা এরকম সিমেন্টের টাবে, এই যে এটা খুব বড় হয়েছে, মোটামুটি বড় হয়েছে গাছটা, এই যে সিমেন্টের টাবে আছে এটা। এখন কাছ থেকে দেখাচ্ছি, এই যে র্যাড হেবিসকাস, লাল ফুল, যেটা আমাদের লাগে, কারণ আমাদের ঘরে কালী ঠাকুর আছে, পুজো দিতে লাগে। এই যে নিচের গাছটায় আরেকটা গাছ আছে এরকম, এটাতে প্রচুর ফুল পাওয়া যায় রোজ, এই যে প্রচুর ফুল পাওয়া যায় রোজ, কালী ঠাকুরকে দিতে হয়। এই যে নিচে আছে আরেকটা গাছ, এই যে এটা আরেকটা ভ্যারাইটি আছে, এটা কলি, কালকে ফুটবে। একদম গোলাপের মতো হয় এই হিবিসকাসটা, এই জবাটা একদম ঘন ঘন পাপড়ি গোলাপের মতো, একদম এত সুন্দর লাগে এটা। কালকে ফুটলে পরে আমি ছবি দিতে পারবো। এই যে দুটো কলি আছে, এটা কালকে ফুট, আমার খুব পছন্দের এই ফুলটা, খুবই পছন্দের। আর বৃষ্টির পর তো পাতাগুলো সবুজ সবুজ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে গাছটা। যদিও এটা বেশি বড় না, মিডিয়াম সাইজের, কিন্তু ফুলগুলি এত সুন্দর, খুব ভালো লাগে দেখতে। একদম গোলাপের মতো লাল হয়, একদম গোলাপের মতো অনেকগুলি পাপড়ি এই ফুলটার। আমার খুব পছন্দের ফুল এটা, একদম আমার প্রিয় ফুল। আর একটা হিবিস্কাস আছে, এটা আসলে একটা ডাল ভেঙে লাগানো হয়েছিল, তো ওইটা বেঁচে গেল, কারণ এখন মনসুন তো বৃষ্টি হচ্ছে, তো ওইটা শিকড় গজিয়ে গেছে, এখন ফুল হচ্ছে। এই যে পাঁচ পাপড়ি জবা, খুব সুন্দর, একটু লাল না কিন্তু, এটা পিঙ্কিশ। এটা ক্যামেরার জন্য হয়তো বোঝা যাচ্ছে না, এখন রোদ তো, এই যে খুব ছোট। আর এই এইটাও, এই বক্সটাও পরিষ্কার করতে হবে, এখনও উনি আসেনি, পরিষ্কার করতে করতে এই পুরো আসবেন, তো বক্সটা পরিষ্কার করতে হবে। এই ফুলটা, গাছটা খুব ছোট, এখন এটার মধ্যে ফ্লাওয়ার হচ্ছে, খুব সুন্দর ফুলটা, বেশ বড়
ফুলটা বেশ বড়, খুব সুন্দর। আর এখানে একটা তুলসী গাছ আছে, আছে আর একটা তুলসী গাছ এখানে রয়েছে। এই পাতাগুলি খুব ছোট ছোট হয়েছে, এতটা বড় হয়নি। একটা তুলসী গাছ আছে এখানে।